সারা বছর কৌশিকী অমাবস্যার অপেক্ষায় থাকেন সাধকেরা। এই রাতে নাকি বিশেষ মুহূর্তে খুলে যায় স্বর্গ ও নরকের দরজা। কেন এই অমাবস্যার নাম কৌশিকী? কৌশিকী অমাবস্যায় তারাপীঠে এত ভিড় কেন? আর কৌশিকী অমাবস্যার বিশেষত্বটাই বা কি? ভাদ্র মাসের এই অমাবস্যা তিথির নাম কৌশিকী বা হলো কেন? প্রশ্ন জাগছে তো মনে, তবে শুনুন। জ্যোতিষবিদ্যা অনুযায়ী চন্দ্রকলার প্রথম ধাপ হলো অমাবস্যা। ধর্মীয় ক্ষেত্রে অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। আজ কৌশিকী অমাবস্যা। বছরের অন্যান্য অমাবস্যা তিথির তুলনায় ধর্মীয় ক্ষেত্রে কৌশিকী অমাবস্যার গুরুত্ব অনেক বেশি। মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ অনুসারে আজকের এই অমাবস্যা তিথিতে শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন মহামায়া পার্বতীর কোশিকা বা কোষ থেকে আবির্ভূত দেবী কৌশিকী। সেই থেকেই এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা। দেবী কৌশিকীর আবির্ভাব ও শুম্ভ নিশুম্ভ বধের পৌরাণিক কাহিনী হল, দৈত্যকুলের দুই ভাই শুম্ভ ও নিশুম্ভ কঠোর তপস্যা করে দেব ব্রহ্মার বর লাভ করেন। বর অনুযায়ী দুই ভাইকে ত্রিলোকের কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না। শুধু অজনী স্বয়ম্ভু অর্থাৎ মায়ের গর্ভ থেকে জন্ম নেয়নি এমন কোনো নারী তাদের বধ করতে পারবে। এরপরই ব্রহ্মার বরে বলিয়ান দুই ভাই ত্রিভুবনে নিজেদের কর্তৃত্ব বিস্তারে মত্ত হন। স্বর্গের অধিকার লাভের উদ্দেশ্যে তারা দেবলোক আক্রমণ করলে দেবতারা পরাজিত হন। পরাজিত দেবতারা দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতীর শরণাপন্ন হন। মহাদেব দেবরাজ ইন্দ্রের কাছে সবটা শুনে দেবী পার্বতীকে বললেন, হে কালী, তুমি জগৎকে রক্ষা করো। এতদিন মহাদেব পার্বতীকে আড়ালেই কালী বলে সম্বোধন করতেন। এবারে সকলের সম্মুখে কালী ডাক শুনে চূড়ান্ত অপমানিত বোধ করে ক্রোধিত হলেন দেবী। ফলস্বরূপ মানব সরোবরের ধারে কঠোর তপস্যায় বসলেন তিনি। তপস্যা শেষে মানব সরোবরের শীতল জলে অভিশাপ করে দেহের সমস্ত কালিমা ত্যাগ করে উজ্জ্বল তপ্ত কাঞ্চন গাঢ় বহন সমৃদ্ধ অপরূপা সুন্দরীতে রূপান্তরিত হলেন। আর দেবীর ত্যাগ করা সেই কালিমা থেকেই আবির্ভূতা হলেন মেঘের ন্যায় ঘোরতর কৃষ্ণবর্ণা দেবী, দেবী কৌশিকী। মহামায়ার দেহকোষ থেকে স্বয়ম্ভূ হওয়ায় দেবীর নাম হল কৌশিকী। ব্রহ্মা বর অনুযায়ী অজনীজাত নারী ব্যতীত কেউ শুম্ভ নিশুম্ভ এই অসুর ভাতৃদ্বয়কে বধ করতে পারবে না। তাই দেবী শিবানীর কোষ থেকে আবির্ভূতা দেবী কৌশিকী ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে দুরাচারী শুম্ভ নিশুম্ভকে বধ করে দেবতাদের রক্ষা করেছিলেন। এবার আসা যাক তারাপীঠ প্রসঙ্গে। অনেকের মতে এটি সতীপীঠ। এখানে সতীর নয়ন তারা পড়েছিল, তাই এই পীঠের নাম তারাপীঠ। আবার অনেকাংশে বিশ্বাস এটি সিদ্ধপীঠ, এখানে সিদ্ধিলাভ করা যায়। বিষয়টি হচ্ছে, কথিত আছে 1274 বঙ্গাব্দে এই তিথিতে তারামায়ের একনিষ্ঠ সাধক বামাখ্যাপা তারাপীঠের মহাশ্মশানে শ্বেত শিমুল গাছের তলায় ইষ্ট উগ্রতারার সাধনায় বসে মা তারার দর্শন পেয়েছিলেন এবং সিদ্ধিলাভ করেছিলেন। সেই ঘোর অমানিসায় বামাখ্যাপার ভাস্বর জ্যোতিতে দীর্ঘকালের জীর্ণ শুকিয়ে যাওয়া শিমুল গাছ প্রজ্জ্বলিত হয়ে উঠেছিল। সাপের মতো কুণ্ডলী পাকানো ধোঁয়া এবং আগুনের লেলিহান শিখার উদ্ভাসিত জ্যোতি তারাপীঠ মহাশ্মশানকে এক মহাজাগতিক আভায় ঘিরে ফেলেছে। তন্ত্র সাধকদের কাছে আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। প্রচলিত আছে, আজ বিশেষ সময়ে স্বর্গ ও নরকের দরজা মুহূর্তের জন্য খুলে যায়। এই দিনে সাধক তার কুণ্ডলিনী চক্রকে জয় করতে পারেন। এই কাহিনী উল্লেখিত রয়েছে গুপ্ত চীনাচারে। দশম মহাবিদ্যার দ্বিতীয় দেবী তারা শুধু হিন্দুদের দেবী নন, বৌদ্ধ ধর্মাবলম্বীদেরও উপাস্য তিনি। এই বিশেষ কারণগুলির জন্যেই কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে দূর দূরান্ত থেকে লক্ষাধিক পুণ্যার্থী ভিড় জমিয়েছেন তারাপীঠ মন্দিরে মা তারাকে এক ঝলক দর্শনের জন্য। আজ কৌশিকী অমাবস্যা। ভোর 4:31 থেকে শুরু হয়েছে সেই বিশেষ তিথি। থাকবে 15 সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল শুক্রবার ভোর 6:39 পর্যন্ত। কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য বছরে অন্যান্য অমাবস্যার থেকে অনেক গুণে বেশি। তাই এই অমাবস্যা তিথিতে দেশ বিদেশ দূর দূরান্ত থেকে মা কালীর সাধকেরা ও পুণ্যার্থীদের সমাগম হয় তারাপীঠে।
তারাপীঠ কমিটির কথা অনুযায়ী প্রায় 8 থেকে 10 লক্ষের মতো পূর্ণার্থীর সমাগম হবে মন্দিরে। অনেক আগে থেকেই সেজে উঠেছে গোটা তারাপীঠ। তারাপীঠে আসা পূর্ণার্থীরা যাতে নির্বিঘ্নে মা তারার মন্দিরে পুজো দিতে পারেন তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করেছে বীরভূম জেলা পুলিশ ও তারাপীঠ মন্দির কমিটি। তারাপীঠ মন্দিরের প্রবেশ পথগুলিতে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর ও তারাপীঠ মন্দির চত্বর এলাকা জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। মন্দিরের গর্ভগৃহে প্রবেশের জন্য তৈরি করা হয়েছে অস্থায়ী বাঁশের ব্যারিকেড। মন্দির কমিটির পক্ষ থেকে প্রায় 175 জন বেসরকারি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে রাজ্য পুলিশ আধিকারিক সহ প্রায় 1000 জন পুলিশ কর্মী ও প্রায় 1700 জন সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে। সাথে থাকছে মহিলা ও সাদা পোশাকের পুলিশ কর্মীরাও। পূর্ব রেলের পক্ষ থেকেও পূর্ণার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে হাওড়া ও রামপুরহাটের মধ্যে চালু হয়েছে স্পেশাল ট্রেন। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এই বিশেষ ট্রেন চালু থাকবে বলেও রেল সূত্রে জানা গেছে। সব মিলিয়ে মা তারার দর্শন করতে ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, তারাপীঠ। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন কান্দিলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।